কিচেনটাও ফুল হবে মেকওভার এইখানে এই ওয়ালে একটা কালার যাবে এই ওয়ালেও একটা কালার যাবে তার সাথে সাথে ডেকোরেশনের জন্য আমি কিছু আইটেম নিয়ে চলে এসেছি ফাইনালি সবকিছু কমপ্লিট করতে পারলাম চলো আমি তোমাদেরকে একটা এস্টিমেটেড বাজেট বলে দিচ্ছি যেহেতু আমি সদ্য করেছি সবকিছুই মনে আছে কিচেনের প্রথম কাজ হচ্ছে স্টিকার গুলোকে তুলে দেওয়া তারপরে এখন প্রথমে পুট্টি হচ্ছে তারপরে এর কালার হবে আজকে আজকে মনে হয় পুট্টিটা হবে শুধু কারণ ওই অনেক অনেক গ্যাপ ফিল আপ করতে হবে ওইগুলো আজকে বাবু করে দিচ্ছে গ্যাপগুলো ফিল আপ তারপরে এটা ভালো মতো শুকিয়ে গেলে কালার হবে খুব সুন্দর ব্রাইট কালার হবে কিচেনে একদম কিচেনটাও ফুল হবে মেকওভার এইখানে এই ওয়ালে একটা কালার যাবে এই ওয়ালেও একটা কালার যাবে তার সাথে সাথে ডেকোরেশনের জন্য আমি কিছু আইটেম নিয়ে চলে এসেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব উইথ বাজেট যে কেমন খরচ পড়লো এস্টিমেট তোমাদের মানে এই এরকম একটা কিচেন রেডি করতে কেমন খরচ পড়লো পুরো মেকওভার করতে কেমন খরচ পড়লো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো প্রথমে যেটা হবে প্রথমে তো পেন্টিং এর কাজটা স্টার্ট হোক তারপর আস্তে আস্তে আমি ডেকোরেশনের কাজগুলো স্টার্ট করব ওয়ালটা দেখো ইয়েলো দিয়ে পেন্টিং হচ্ছে আমি এই ওয়ালের জন্য ইয়েলোটা তো নিয়ে আসিনি প্রথমে ভেবেছিলাম স্কাই ব্লু দিয়েই করব We've come to that moment where our hearts need a conversation ফাইনালি রঙের কাজটা আমাদের কমপ্লিট হয়েছে রঙের কাজ কমপ্লিট হওয়ার পর সবকিছু নিট অ্যান্ড ক্লিন করে ভালো করে স্নান ধান করে ফ্রেশ হয়ে একদম একটু রেডিও হয়ে নিয়েছি এত সুন্দর একটা ভিডিও শ্যুট করবো একটু নিজেকে রেডি না হলে ভালো লাগে তো চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে মেন যে কাজটা ছিল সেটা তো হয়ে গেছে এবার যেটা করতে হবে ডেকোরেশনের কাজটা মানে এই যে এই স্ল্যাব ক্ল্যাবগুলো দেখছো পুরো ফাঁকা রয়েছে চলো একের পর এক কিভাবে সাজাচ্ছি কোথায় কোন জিনিসটা দিচ্ছি শেয়ার করি সবার প্রথমে যেটা করবো এই যে দেখো একটা সুন্দর স্টিকার অর্ডার করেছিলাম স্টিকারটা আমরা এই ওয়ালে দেব তো চলো প্রথমে যেটা করব স্টিকার লাগিয়ে নি তারপরে সব জিনিসগুলো একের পর এক সাজিয়ে দিই I can feel myself I'm falling or you falling with me and if you are let me make myself clear stay away স্টিকারটা তো ডান হয়ে গেছে অ্যাকচুয়ালি স্টিকারটা না অনেক বড় ছিল বাট এই ওয়ালটা যেহেতু অত বড় না তো বেশি দিলে বেশি ঘিঞ্জি লাগবে তো আমি ছিমছামের মধ্যে জামানকে জাস্ট বলে বলে দিয়েছি আর ও করে নিয়েছে তো এটাই মনে হচ্ছে বেশি ভালো লাগছে আরো বেশি দিলে কামড়াটা লাগতো তো স্টিকার ডান এবার চলো ফটাফট এই স্ল্যাবটাকে অর্গানাইজ করি spend every moment with you next to me
যে এইখানটাতে দেখো একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি, ইনডোর প্ল্যান্ট, দেখতে বেশ ভালো লাগছে এবং কি সুন্দর হয়ে আছে না মানি প্ল্যান্টগুলো। তার সাথে তার পাশে মিক্সি, গ্যাস ওভেন, তারপর ব্যাক টু ব্যাক সমস্ত জিনিসগুলো রেখেছি। এখন দেখো তার সাজানোর জন্য যতটুকু একটুখানি ধুলো পড়েছিল সেটা আমি মুছে দিচ্ছি। কি সুন্দর লাগছে, আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে কিচেনটা। দেখো মেয়েদের কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই কিচেনেই কাটে, তাই কিচেনটা যদি সুন্দর না হয়, নিজের মতো গোছানো না হয়, তাহলে একদমই কোনো কিছু করতেই ভালো লাগে না। আমার তো মনে হয় তখন রান্নার টেস্টও ভালো হয় না। সমস্ত জিনিসটা যদি গুছিয়ে করা যায় তাহলে দেখবে তুমি যাই রান্না করো না কেন তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। মানি প্ল্যান্টের গায়ে একটুখানি নোংরা লেগেছিলো, তো সেটাকেও আমি পরিষ্কার করে দিলাম। আর এই যে গ্যাস ওভেনের ওপরে আমি এই যে মানে টাওয়েলটা দিচ্ছিলাম হাত ঠাত মোছার জন্যে, বাট আমার এই আটকে যাচ্ছিল পেটের জন্যে, তাই জামানের হেল্প আমাকে নিতে হলো। তারপরে এইখানটাতে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং ঝোলাবো। কিচেন রুলস, এই টাইপের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে, ওয়ালটা ব্রাইট লাগে এবং অনেক মোটিভেটেড লাগে রান্না করতে এসে। তো এটা আমি একদম খুঁজে খুঁজে সিলেক্ট করেছি। দেখো এটাও আমি আমার পক্ষে সম্ভব নয়, যেইগুলো আমার পক্ষে সম্ভব সেইগুলো তো আমি করে নিয়েছি, বাকি কিন্তু হাজবেন্ডের হেল্প আমাকে নিতে হয়েইছে। তো জামানো আমাকে অনেকটা হেল্প করেছে, আমি দিয়ে দেখছিলাম এই ওয়ালে ভালো লাগবে না ওই ওয়ালে ভালো লাগবে, তারপরে দেখলাম যে না এই ওয়ালটাই যেহেতু বেশি ভালো লাগবে এই ওয়ালের দিকে আমাদের নজরটা বেশি যায়। তো এখানটাতে দেখো হাজবেন্ড খুব সুন্দরভাবে একটা চায়না পেরেক বলে এইগুলোকে, সেটা দিয়ে এটাকে হ্যাং করে দিল, সেটাকে প্রথমে মানে লাগিয়ে দেওয়া পেরেকটা, তারপরে এটাকে হ্যাং করে দিল। খুব সুন্দর লাগছে, এটা লাগানোর পরে যেন মনে হচ্ছে না কিচেন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই ছোট্ট নন মডিউলার কিচেনটাকে আমি সাজিয়েছি, কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবে। যদি মনে হয় যে আরও কিছু এখানে দেওয়ার প্রয়োজন সেটাও জানিও, অবশ্যই আমি সেটাও করার চেষ্টা করব। আর সেলফের নিচে যে দেখো মানে ওর ওপরে স্ল্যাবের নিচে যে সেলফগুলো রয়েছে সেখানটা তো আমি কন্টেনারগুলো রেখেছি। লাস্টে যেটা মনে হলো ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলটাকেও একটুখানি ব্রাইট করে তোলা যাক, আর আমাদের এই কিন্তু কিচেন আর ডাইনিংটা একসাথেই রয়েছে, তাই ডাইনিংয়ের প্রতি নজরটাও বেশ ভালো দিতে হয়। ডাইনিংটা আমি একটুখানি ঘুরিয়ে দিয়েছি, তার সাথে দেখো একটা ছোট্ট ফুলদানি দিয়ে দিলাম, একটা কাচের গ্লাস, তার সাথে রেখে দিলাম একটা লবণের কন্টেনার। ফাইনালি সবকিছু কমপ্লিট করতে পারলাম, কি যে ভালো লাগছে, যেমনটা স্কেচ করেছিলাম একদম ঠিক সেরকমটাই লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো চলো একবার তোমাদেরকে পুরো কিচেনটা আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই যে কেমন লাগছে আউটলুক। তারপরে আমি যে জিনিসগুলো পারচেজ করেছি সেইগুলো বলে দিই। অনলাইন থেকে আমি যেমন এই স্টিকারটা পারচেজ করেছিলাম, স্টিকারটার দাম পড়েছে আমার 154 টাকা। তারপরে আরেকটা জিনিস আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এই যে দেখো কিচেন রুলস এই মানে প্ল্যাকার্ডটা, এটা দাম পড়েছে আমার 156 টাকা। আর তার মধ্যে এইগুলো তো আমার আগে থেকেই সবকিছু ছিল। আর এই জিনিসগুলো দেখায় এইগুলো নিয়েছে আমার এখানটাতে 60 টাকা করে, এক একটা 60 টাকা করে। এটা হচ্ছে লবণ আর হলুদ রাখার জন্য কন্টেনার, বাকি সমস্ত কন্টেনার আমার ছিল। আর তিনটে ইনডোর প্ল্যান্ট নিয়েছি, তার মধ্যে এই ইনডোর প্ল্যান্টের দাম নিয়েছে আমার 125 টাকা, ঠিক আছে। আর এই মানি প্ল্যান্ট আর এই সবকিছু মিলিয়ে তুমি মোটামুটি তোমরা 200 টাকা মতো বাজেট রাখো, দেন আমার সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। আর বাকি যা জিনিস সবকিছুই ছিল সেটাকে সুন্দর করে 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 প্রপার জায়গাতে অ্যারেঞ্জ করেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এটা হয়তো দেখে মনে হচ্ছে খুব ছোট্ট একটা কাজ বা খুব তাড়াতাড়ি হয়ে গেল, বাট না, এটাকে করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম লেগেছে, অনেক মানে হয় না মাথা খাটিয়ে খাটিয়ে, মানে বিশেষ করে কি বলতো ব্যাপারটা হয়েছে, প্রচন্ড আমাদেরকে হার্ডওয়ার্ক করতে হয়েছে এই জিনিসটা রেডি করতে গিয়ে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বা তোমাদের কি মতামত সেটাও জানিও। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো আমার কিচেন মেকওভারের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, এবং আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। টাটা।